হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য একটি নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি। আপডেটটি হচ্ছে ন্যূনতম যোগ্যতায় আইডিবিআই ব্যাঙ্কে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ। সারা ভারতের বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি নতুন নিয়োগের সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। সাধারণত প্রতি বছর আইবিপিএস নামক কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে সারা দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেখানে চাকরির জন্য আবেদন করতে হলে একজন চাকরি প্রার্থীকে কমপক্ষে 50% নম্বর পেয়ে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হয়, তবেই সে সেখানে চাকরির জন্য আবেদন করতে পারে। কারণ এক্ষেত্রে এটা হলো নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার মাপদণ্ড। 50% চেয়ে 1% কম নম্বর থাকলে এই আইবিপিএস পরীক্ষায় বসতে দেওয়া হয় না। ফলে আমাদের দেশের সেই সকল বেকার চাকরি প্রার্থীরা যারা সরকার অনুমোদিত ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখেন, তাদের মধ্যে যাদের স্নাতক স্তরে 50% নম্বর নেই, তারা আইবিপিএস পরীক্ষার মাধ্যমে ব্যাংক চাকরি পাওয়ার জন্য আবেদন করতে পারেন না। তবে আজ আমরা আপনাদের সঙ্গে কেন্দ্রীয় সরকার অনুমোদিত আইডিবিআই ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগ করার জন্য প্রকাশিত হয় এমন এক নিয়োগের প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করতে চলেছি, যেখানে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে যে কোনো বিভাগে এক চান্সে স্নাতক ডিগ্রি পাস করে থাকলেই যে কোনো চাকরি প্রার্থী চাকরির জন্য আবেদন করতে পারবেন। আইবিপিএস পরীক্ষার মতো এখানে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস বেঁধে দেওয়া হয়নি। ফলে সারা দেশের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল স্নাতক পাস বেকার চাকরি প্রার্থীরা এখানে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবার নিচের দিকে গেলে তোমার ভিউয়ার্স তোমরা দেখতে পাবে এখানে শূন্যপদের নাম এবং সংখ্যা দেওয়া আছে। শূন্যপদের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই ব্যাংকের তরফ থেকে মোট 600 জন লোক নিয়োগ করবে। যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতার মাপদণ্ড, এখানে শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে যে স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এছাড়া ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিস এবং ইন্স্যুরেন্স সেক্টরে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের মাপদণ্ডটা কীরকম, যে 1/1/2023 অনুযায়ী সর্বনিম্ন 21 থেকে 30 বছরের মধ্যে হওয়া চাই, এবং SC/ST প্রার্থীর 5 বছর, OBC প্রার্থীর 3 বছর, PWD প্রার্থীরা 10 বছর, এবং সার্ভিসম্যান এরা 5 বছর বয়সে ছাড় পাবেন। বেতনের পরিমাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো। বেতন দেওয়া হবে নির্দিষ্ট হারে। আবেদন প্রক্রিয়া সাধারণত গুগল সার্চে ঢুকে www.idbibank.in লিখে সেখানে সার্চ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে কেরিয়ার কারেন্ট ওপেনিং অপশানে ক্লিক করে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2023-24 বলে একটি লিঙ্ক আসবে, সেখানে ক্লিক করতে হবে। এরপরে অ্যাপ্লাই নাও বলে একটি অপশান আসবে, সেখানে ক্লিক করে একটি নতুন উইন্ডোজ ওপেন হবে। এরপর সেই উইন্ডোজতে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে নিজের নাম, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাংকের তরফ থেকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে, সেটি দিয়ে লগ ইন করতে হবে। এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর এক এক করে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করে আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীরা 1000 টাকা করে এবং SC/ST PWD প্রার্থীরা 200 টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। সবশেষে পূরণ করা আবেদনপত্র এবং আবেদন মূল্যের রিসিপ্ট কপির 1 কপি প্রিন্ট করে বের করে নিজেদের মধ্যে রেখে দিতে হবে। প্রয়োজনীয় প্রমাণপত্র কী কী লাগছে, যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা, ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ট্রাফিক লাইসেন্স, ফটো লাগানো, ব্যাংকের প্রথম পাতা স্ক্যান করা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি পাশের মার্কশিট ও সার্টিফিকেট স্ক্যান করা, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা, প্রতিবন্ধীদের প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের প্রমাণপত্র স্ক্যান করা, 1 কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা। নিয়োগ পদ্ধতিটা কীরকমভাবে হবে, এখন উক্ত শূন্যপদ চাকরির জন্য আবেদন করলে প্রার্থীদের আবেদন পরীক্ষা শেষ হওয়ার পর প্রথমে একটি 200 নম্বরের কম্পিউটার বেস্ট পরীক্ষার জন্য ডাকা হবে। এতে যারা যারা উত্তীর্ণ হবে তাদেরকে শর্টলিস্ট করে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য ডাকা হবে। এতেও যারা উত্তীর্ণ হবে তাদেরকে বাছাই করে তৃতীয় ধাপ অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। এত যারা উত্তীর্ণ হবেন তাদেরকে অন্তিম ধাপের পরীক্ষায় অর্থাৎ মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। এই 4টি ধাপ মিলে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচনা তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরির জন্য নিয়োগ করা হবে। অনলাইন পরীক্ষার তারিখটা সাধারণত এপ্রিল মাস কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে, তাই পরীক্ষার নির্দিষ্ট দিন এখনও পর্যন্ত জানা যায়নি, পরে জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময়সীমা আইডি ব্যাংকের তরফ থেকে প্রকাশিত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য অনলাইনের মধ্যে আবেদনপত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল গত 17 ফেব্রুয়ারি 2023 খুলে গেছে এবং তা চলবে আগামী 28 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক যোগ্য তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন এবং সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে। এখানে অফিসিয়াল নোটিশ দেওয়া আছে, এটা ক্লিক করলে তোমরা ডিটেলস দেখতে পাবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তোমরা আমাদের সাথে থাকবে, সঙ্গে থাকবে এবং ঠিকই থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।